হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি ভিডিওটা তোমাদের রিকোয়েস্টে এনেছি, কারণ আমি একটা পোল দিয়েছিলাম, সেই পোলে তোমরা বেশিরভাগটাই কানালাল ঘোষের ভিডিও দেখতে চেয়েছো। তো আমি আজকে কানালাল ঘোষের ভিডিওটা নিয়ে আসলাম। তো আর একটা কথা আছে যে এই ভিডিওতে আমি ঠাকুর দেখানোর মাঝে বেশি আসবো না, কারণ এটা তোমরা এনজয় করো, তোমরা ফুল এনজয় করো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর একটা কথা হচ্ছে, আজকে 15 আগস্ট, তোমাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। আর আজকে সন্ধেবেলায় মানে 6টার দিকে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউবেও আমার যে শর্ট ফিল্মটা তৈরি করছি সেই শর্ট ফিল্মের একটা পোস্টার আসবে। সেই শর্ট ফিল্মের পোস্টারটা দেখে তোমরা জানিও কেমন লাগলো, ইউটিউবে জানাতে পারো, ফেসবুকেও জানাতে পারো। ফেসবুক আমার হচ্ছে ল্যাদখোর প্রদীপ, আমার চ্যানেলের নামেই আছে, তোমরা সার্চ করে ফলো করতে পারো। তো আজকে সন্ধ্যা 6টার সময় তোমরা ওই পোস্টারটা দেখতে পাবে। আর কথা হচ্ছে যে এই ভিডিওতে যে কানাইলাল ঘোষের যে ঠাকুরগুলো দেখিয়েছি, এটা হচ্ছে আমার ফাইনাল আজকে প্রস্তুতি ভিডিও। এবার যে প্রস্তুতি ভিডিওগুলো আসবে সেখানে ঠাকুরের রং করার ওই সব ভিডিও আমি নিয়ে আসবো। তো আপাতত এটা হচ্ছে কানাইলাল ঘোষের শেষ মানে দ্বিতীয় ধাপের প্রস্তুতি। তো তোমরা সেটা দেখতে থাকো, পুরো এনজয় করতে থাকো, পুরো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর অবশ্যই আজকে সন্ধেবেলায় তোমরা শর্ট ফিল্মের পোস্টারটা দেখে জানিও কেমন লাগলো। তো দেখতে থাকো তোমরা।
তো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আর এর পরে হয়তো দু তিন দিন পর তোমরা ওই রাজীব পাল মহাশয়ের দুর্গা প্রস্তুতির ভিডিও পার্ট টুটা দেখতে পারবে, তো তোমরা অবশ্যই দেখবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। আর একবার বলে দিচ্ছি যে আজকে আমার সন্ধে 6টার সময় শর্ট ফিল্মের পোস্টার আসবে, তো সেটা দেখে তোমরা একটু রিয়াকশান দিও, কেমন লাগলো কমেন্ট লিখে জানিও, ভালো খারাপ যাই লাগুক বলো। আর আমি এটা প্রথমবার চেষ্টা করছি, তো তো একটু আমার পাশে দাঁড়িয়েও একটু সাপোর্ট করো। তো এইটুকুই, তো দেখা হচ্ছে একটা অন্যরকম ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, সি ইউ সুন।